তো আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি নওগাঁ জেলার আত্রাই উপজেলার একটি এলাকায়। তো এখানে শহীদুল ভাই আমাদের ভুট্টা লাগিয়েছিল, এখানে ট্রায়াল দেওয়া ছিল আমাদের বিক্রম 71-55 জাতের একটা ভুট্টা। তো এখানে পার্শ্ববর্তী বাবলু ভাই এখানে আলু তোলার কাজে নিয়োজিত ছিল, ওনাকে যাই হোক একটু সময় দেওয়ার জন্য অনুরোধ করেছিলাম, উনি আমার কথা রাখি রেখেছেন। যাই হোক, আমাদের প্রতি ওনারও একটা আকর্ষণ আছে বা আগ্রহ দেখা যাচ্ছে, তো তার পরিপ্রেক্ষিতে আমি ওনাকে ডেকে নিয়ে আসলাম। তো আমি একটু কাছ থেকে যে আসলে এটার ব্যাপারে আসলে কি রকম মানে মনে হচ্ছে ওনার কাছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? হ্যাঁ ইনশাল্লাহ ভালো। তো শহীদুল ভাইকে তো চেনেন আপনি না? হ্যাঁ চিনি, আমার এক এলাকার। আচ্ছা, তো এই যে শহীদুল ভাইকে একটা এই জাতটার নাম হলো 71-55, বিক্রম 71-55 জাত। হ্যাঁ, এটা আগাম জাত। আগাম জাত এই ভুট্টা আমি গত বছরে আসলাম, আমার আমার দামাক লাগা দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, 1 বিঘাতে মনে করো সুগানা পর 40 ভুট্টা আছে, 40 সুগানা পর। আচ্ছা, সুগানা কাঁচা বেচলে 50-52 মনে হলো। আমরা তো মনগঞ্জে বলে থাকি যে হয়তো 50-55 মন হয়। হ্যাঁ ঠিক আছে, 50-55 মন হয়। তো মনে করেন আমি সুগানের পরে মানে 40 মন, ঠিক মানে মানে ঢলন ঢলন দিয়ে 40 মন হতে মানে বিক্রি করে ফলাতে একবারে। এই যে মনে করেন আমি একটু দেখানোর চেষ্টা করছি, সেটা যদি একটু আমি বলে আমি ক্যামেরাটা একটু সামনে বললো আসলে এটা কিরকম। এই যে ভুট্টাটা যদি একটু আপনি দেখেন, আসলে এই যে আপনার পাশে এখানে দেখা যাচ্ছে এই গাছটাতে মানে তিনটা মোচা দেখা যায়। হ্যাঁ দেখা যায় না, দুটাই 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 আপনার দুটা 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 ফুল। হ্যাঁ দুটা সবসময় জন্য, হ্যাঁ দুটা অ্যাভেলেবেল থাকেই। হ্যাঁ থাকে। হ্যাঁ, এই যে ভুট্টার গাছগুলো যদি দেখেন, এই গাছটা যদি দেখেন, এই গাছটা আপনার এই গাছ গোড়া থেকে যদি দেখাই আমি। হ্যাঁ গাছ, সেরকম গাছ। হ্যাঁ গাছের যে গঠনটা সেরকম গঠন, শক্তিশালী গাছ। হ্যাঁ শক্তিশালী গাছ। হ্যাঁ এই জন্যই এটাতে তিনটে আসছে। হ্যাঁ তিনটে আসছে, মানে তিনটে ধরার মানে ধারণ ক্ষমতার কারণেই এটা এটা তিনটে আসছে, কিন্তু তিনটে থাকবে না, দুটা হবে, দুটা হবে মানে অ্যাভেলেবল দুটা থাকে। হ্যাঁ অ্যাভেলেবল থাকে দুটা। আপনারা যে জাতের ভুট্টাগুলো করে থাকেন সেগুলোতে কয়টা করে মশা আসে? আমরা বর্তমানে এই ভুট্টাটা গত বছর আসলাম, বুঝেছেন, দুটা করে মশা আসছে, দুটা কেন পড়া এক সমান না, অনেকগুলোতে কিছু কিছু ক্ষেত্রে একটা করে থাকে, একটা করে থাকে, একটার একটা আর এবং দুটার মধ্যে পার্থক্য কি রকম হয় ফলনের ক্ষেত্রে? ফলন একটাতে দুটো ফলনটা বেশি হয়, মানে একটাতে থাকে দুটার ফলনটা একটু বেশি হয়, একটু বেশি হয়। হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি। এই যে আপনার এই যে ভুট্টাটা দেখতে পাচ্ছেন এখানে, এই যে একটা মশা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ এই যে মশা, এই মশাটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? মশাটা ভালো রে, মানে এটা বড় হবে, সবার থেকে বড় হবে। হ্যাঁ সে বড় হবে, এটা আশা করা যায়। ফলন কি রকম এটা বিঘাতে? ফলন এটা 50-52 মন হবে তোমার, কাঁচা। হ্যাঁ জমিতে ভাঙালে 50-52 মন হবে, আর ভুটাটা শুকালে শুকালে 42-44 মন থেকে। আচ্ছা বুঝতে পারি, আমি লিজে করা দেয়, বুঝেছেন। হ্যাঁ এখানে একটা শশা গত সিজনে মানে ব্যাপক হারে চলছিল, সেই শশাটার নাম বলতে পারবেন? গত বছর ওই তোমার গত বছর ওই শহীদুল্লাহ আসলো, বুঝেছেন, এই রূপাই। হ্যাঁ রূপাই রূপাই, ওই ওর কথা শুনে আমরা এবার লাগাইছিলাম। হ্যাঁ লাগাইছিলাম, মোটামুটি ফলন তাতে কিরকম? ভালো, খুব ভালো, সোজাটা সোজা, সোজা একদম, আর সুন্দর সুন্দর দেখতে খুব তাই দেয়। তাতে মনে করেন যে বেশিরভাগ লাস্ট পর্যায়ে পর্যন্ত রূপাই সোজা হাসিল, ওটাই ছিল মানে সবচেয়ে লাস্টিং। হ্যাঁ লাস্টিং বেশি, ওর গাছটা ঠিক হয়ে বেশি, গাছটা ঠিক হয়ে। হ্যাঁ ঠিক হয়ে বেশি, আমি লিজে করেছি মানে প্রচুর। গত বাজারে খেলে আসলাম ইয়া তোমার কিরণ শোভা, তারপরে তোমার ইয়া এই যে বোনাস আসলাম, তার থেকে মেলা ভালো আছে, অনেক ভালো না? অনেক ভালো আছে। আচ্ছা আমি তারপর তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে একটু সময় দেওয়ার জন্য। হ্যাঁ কি বলবো, এটা দেখা গেল তাহলে শশাটা ইয়া আপনার এই ভুট্টাটা তাহলে ভালো ভুট্টা হলো, ভালো ভুট্টা না এটা? ভুট্টা এক নম্বর, এলে ভুট্টা দেখা যাবে না, সে ভুট্টা। ওই যে ওখানে একটা গাছ দেখতে পাচ্ছি, হ্যাঁ প্রায় ও অনেক কটা গাছে আমি তিনটা করে মশা দেখি। হ্যাঁ ওই দুটা হবে, দুটা হবে, মানে দুটা মশা অ্যাভেলেবল আছে। কাজ দিয়ে আছে ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে সালাম আলাইকুম। আমি ভাইয়ের কাছে একটু শুনলাম এই একটা ভুট্টা, ভাই খুব ব্যস্ত মানুষ, উনি আলু তোলার কাজে ব্যস্ত, যার কারণে উনি বেশিক্ষণ সময় দিতে পারতেছিলেন না। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি গাছগুলোর, মাশাআল্লাহ খুব সুস্থ সবল। যাই হোক, শেষ পর্যন্ত আমরা কৃষকের মুখে শুনলাম
যেটাই সফলতা আর কি। এখানেও আরো দুই একটা করে গাছে আমি তিনটে করে মশা দেখছি। তিনটে করে মশা, তিনটে মশা আসলে থাকে না। তো বাবলু ভাইয়ের যেটা মন্তব্য, দুটো করে মশা অ্যাভেলেবেল থাকেই, এবং সেই ক্ষেত্রে ফলন সেটাই বেশি হয়। যেখানেও দেখতে পাচ্ছি তিনটা মশা, বেশ কিছু গাছে তিনটে করে মশা আসছে, কিন্তু অ্যাভেলেবেল দুটো থাকাই শ্রেয়। ওকে, আসসালামু আলাইকুম।